দুই বছর আগের কথা, কোন রুমে এসি লাগাবো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ ছয় বছরের ছোট ভাই বলল, সবার আগে রান্নাঘরে এসি লাগাবো। আমরা সবাই হেসে উঠলাম, কারণ জিজ্ঞেস করায় সে বলল, আম্মুর রান্নাঘরে কাজ করতে কষ্ট হয়, আম্মু সবসময় রান্না করে থাকে, আমাদের জন্য মজার খাবার বানায়। আমি রান্নাঘরে গেছিলাম কিন্তু কিছুক্ষণও থাকতে পারিনি, মুহূর্তে সবাইকে নির্বাক করে দিল। এই কথাটা নিয়ে আম্মুকে সবসময় গর্ব করতে দেখেছি। মায়েরা কত সরল, তাই না? বেশি কিছু চায় না, সম্মান আর একটু ভালোবাসাই তাদের কতটা খুশি রাখে। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ, সে একটু অবহেলা করলেই বড্ড কষ্ট হয়। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝতে পারলাম না ক্ষতিটা কার করেছি। দিন আমারও আসবে, শুধু সময়ের অপেক্ষা। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি, আকাশ তো একটাই। আমি বিচ্ছেদ চাইনি, সবসময় এমন একটা সম্পর্ক চেয়েছি যেখানে আজ থেকে ষাট বছর পরেও মানুষ দেখে বলবে, তোরা আজও একসাথে। চাই আগলে রাখার মানুষ, পাই দাগ লাগানোর মানুষ। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। মনের মতো একটা মানুষ পাশে থাকলে ভালো থাকার জন্য বোধ হয় আর কিছুরই দরকার হয় না। ভালো তো তোকে আজও বাসি, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোর নাই। চাওয়া মাত্র পাওয়া জিনিসগুলোর বেশি মূল্য থাকে না। একটা বউয়ের কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সব সময়ই দুর্বল। নিজেকে সব সময় ভালো ভাববেন, খারাপ ভাবার জন্য তো পাড়ার প্রতিবেশী আছেই। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ, এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। মন অনেকের ভালো থাকলেও কপালটা সবার ভালো থাকে না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, অন্যজনের ইচ্ছাই জাগে না। কাউকে ঠকিয়ে দুই দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ভাগ্য যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। চোখের জলের কোনো ওজন নেই, তবু সেটা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। সব প্রেমিক প্রেমিকা যৌনতা চায় না, একে অপরের কাছে একটু সময় আর ভালোবাসাও চায়। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। কারো ওপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। মুখে মুখে আপনজন তো অনেকেই বলে, কিন্তু কে আপন কে পর সেটা শুধু সময় বলে দেয়। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না,
তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। সারাদিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বন্ধ করে দেয় তখন সত্যি ভীষণ কষ্ট হয়, যা চাইলেও কাউকে বোঝানো যায় না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, এটাই বাস্তবতা। তাকেই ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি ভালোবাসার পাশাপাশি শাসনও করবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় অতটা সহজে কাউকে পাওয়া যায় না, যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ সবথেকে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটা সুন্দর মন লাগে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে পারলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, সেটা বোঝার ক্ষমতা সবার নেই। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে ফেলে। শুধুমাত্র পরিবার মেনে নেবে না বলে অনেক ভালোবাসা মাঝ পথেই হারিয়ে যায়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করেই চলে যায়। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। আই লাভ ইউ তিনটি শব্দ, বলতে সময় লাগে 3 সেকেন্ড, ভাবতে সময় লাগে 3 মিনিট, বুঝতে সময় লাগে 3 ঘন্টা, বোঝাতে সময় লাগে 3 দিন, কিন্তু প্রমাণ করতে সময় লাগে সারা জীবন। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়। যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি। গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যায় সেদিন চাইলেও আর কাছে আসা যায় না। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড় লোক না হও, বড় মনের হওয়াটা জরুরি। মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটা জরুরি। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।